দোস্ত আমার কথা শুন, দুনিয়াতে কতগুলো মেয়ে আছে, তুই একটার পিছনে এরকম মেয়ে কেন পড়তেছস বল? তুই কি একা? আমি আছি না, আমি তোর বন্ধু, বন্ধু আমি তোর, আমি তোর ভাই, আমি তোর ভাইয়ের মতো। যান একটু দা, আমি তো সবকে একটু মেন্টালি সাপোর্ট দিচ্ছি যে। হ্যাঁ বল। আরে কেউ না, তোর ভাইয়ের গার্লফ্রেন্ড। তুই ভুল বুঝিস না, তুই সবার আগে আমার জন্য, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড সব পরে। তোর জন্য আমি জান দিতে পারবো, জানোস তুই এটা জানতি? হ্যাঁ বল না, কোত্থেকে লাভ দিব বল? এখন লাভ দিয়ে দেখাচ্ছি, প্রমাণ দিচ্ছি তোকে আমি। আরে 10 তালের উপর দাঁড়াই আছি, তুই আমাকে বল না, এখন লাভ দিয়ে তোকে দেখাই বিয়া দেব। জান আমার বন্ধুকে ওর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, একটু সাপোর্ট দিচ্ছি যে, একটু একটু ওয়েট করো জান। সব মেয়ে কি তোমার মতো? হ্যাঁ বল। আরে কেউ না, আমার গার্লফ্রেন্ড বলতেছে তোর সাথে নাকি ভালো করে কথা বলতাম। একটা কথা শোন দোস্ত, এ দুনিয়াতে ভালো ছেলেদের কোনো দাম নাই। তোকে দেখ না, 20টা মেয়ে তোকে ছেড়ে চলে গেছে, 20টা মেয়ে। তুই কিরকম ভালো ছেলে চিন্তা কর এটা। তুমি তোমার লুচ্চে ফ্রেন্ড নিয়ে থাকো, 10 তলা থেকে লাভ দাও, আমি চলে যাচ্ছি, তোমার সাথে থাকতে পারবো না। এবার আমি রাখতেছি। তুই আসলে জানোস, 1 নম্বর একটা কুসত, তোর সাথে তো কোনো মেয়ে থাকে না, থাকে না। তোর জন্য আমারটা আমাকে সারি চলে যাচ্ছে, তোর মতো 2 টিকে ফ্রেন্ডের জন্য আমার কোনো টাইম নেই। এমন একটা কথা বল, তোকে 20টা মেয়ে ছেড়ে চলে গেছে, হ্যাঁ তুই করসটা কি? চলো 2 দিন পর চলে যাই। হ্যাঁ আল্লাহ হাফেজ, বাই।